হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভূমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হয়ে দেখো, আমার মেয়ে আজকে বলছে আমাকে মেকআপ করে দেবে, তো তোমরা দেখতে থাকো আমার মেয়ে আজকে আমাকে কি মেকআপ করে, কিভাবে মেকআপ করে। চলো নাও, দেখো প্রথমে গোলাপ জল লাগাচ্ছে আমার মুখে, হচ্ছে প্রাইমারটা খুঁজে পেলাম না। সারাদিন আমার জিনিসগুলো নিয়ে খেলতেই শুরু করে, আমার মেয়েটা এত পরিমাণে আমার জিনিসগুলো নষ্ট করে না, সে জানি না। যাই হোক, প্রাইমারটা খুঁজে পাইনি, তো গোলাপ জলটাই লাগিয়ে দিলে। দেখো আমি আর কিছু বলিনি। আর হচ্ছে ফাউন্ডেশনটা লাগাচ্ছে, ফাউন্ডেশনটা শেষ হয়ে গেছে, যার জন্য ফাউন্ডেশনের সঙ্গে যে একটা ক্যাপ থাকে, সেই ক্যাপের সঙ্গে যে একটা স্টিক মতো থাকে, সেই স্টিকের সঙ্গে আর লাগছে না। তো একটা ব্রাশ নিয়েছে, মানে তুলি, ছোট তুলির হচ্ছে পিছনটা দিয়ে স্টিকটা লম্বা মতো, তো ওটা দিয়েই হচ্ছে ফাউন্ডেশনটা বের করে মুখে হচ্ছে লাগিয়ে দিচ্ছে। দেখো আগে আইব্রো করে দিলেও ভুরুতে কাজল না, আই শ্যাডোরই একটা প্যালেট আছে ব্ল্যাক কালারের, ব্ল্যাক না একটু ব্রাউন টাইপের, সেই কালারের আই শ্যাডো থেকে ইয়েটা দিয়ে আমার হচ্ছে আইব্রোটাকে সেট করে নিল। আমার আইব্রোটা অবশ্য হচ্ছে অনেকটাই ঘন আর কালো, আই পেন্সিল আই কাজল না দিলেও চলে, ভ্রু কাজল মানে আইব্রো কাজল না লাগালেও হয়, তবুও লাগিয়ে দিল। আর দেখো কি সুন্দর করে আই শ্যাডোটাও লাগিয়ে দিয়েছে, কিন্তু যখন লাইনারটা লাগাবে তখন ওপরেরটা ঠিকঠাকই লাগিয়েছে, কিন্তু যখন নিচের পাতাতে লাইনার লাগাতে যাবে তখনই চোখটা আমার তবুও অনেক যথেষ্ট ভালো সুন্দর করে করে দিয়েছে। আমার মেয়ে যে পারলো এটাই অনেকটা। তো দেখো কাজল লাগানো হয়ে গেছে, বাবা এরপরে আবার দেখবে হচ্ছে লাইনার লাগানোর পরে আবার মাস্কারাও লাগাবে, মাস্কারা লাগাতে গিয়ে আমার চোখটাতে লাগিয়ে দেবে, অনেকটাই ভালো হয়েছে। তবে লাগানোটা বেশি ভালো হয়েছে। আবার এখন আবার দিচ্ছে লিপ বাম, লিপ বাম আগে লিপ বাম দেবে, দিয়ে তারপরে আবার লিপস্টিক দেবে। তো তোমরা দেখতে থাকো, দেখলে অবশ্যই ভালো লাগবে, ভিডিওটা আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের। তো দেখো কেমন হয়েছে, নিচেও লাইনার লাগিয়ে দিয়েছে, আবার বলছে মাস্কারা লাগাবে। তো দেখো এবার মাস্কারাটাও লাগিয়ে দেবে। আমি কিন্তু ওকে কিছুই বলিনি যে কীভাবে লাগাতে হয়, শুধু জাস্ট বলেছি হচ্ছে উপর পাতাতে লাগাতে হবে চোখের। তো দেখো কেমন করে লাগায়, তোমরা হচ্ছে দেখতে থাকো। অবশ্য আমি না কোনোদিন ওর সামনে এতটা মেকআপ করিনি, যদি বলো কেন, কারণ হচ্ছে কোথাও তো তেমন যাওয়া আসা নেই, আর ওই যেটুকুনি দেখেছে হয়তো মোবাইলে দেখেছে, কার্টুনে দেখেছে, হেরি পেরিতে দেখেছে, যাই হোক। তবে আজ ফার্স্ট টাইম আমার মেয়ে আমাকে সাজালো, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, খুশির ব্যাপার, কারণ আমার মেয়ে যে এমন সাজাতে পেরেছে, দেখো ফার্স্ট টাইম এমন সাজিয়েছে, নিশ্চয়ই
সেকেন্ড টাইম আর একটু ভালো করবে। তো পড়াশোনা তো মাস্ট, এবার বড়ো হয়ে কী করবে জানি না, নিজেও সাজতে খুবই পছন্দ করে, নিজেও খুব সাজে। যাই হোক, তো তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে। আরে দেখো লাস্ট আবার দিচ্ছে পিঙ্ক কালারের একটা ব্লাশ, যেটা ভালো ইয়েটা নষ্ট হয়ে গেছে। আমার মেয়ে না সব জিনিসগুলো বেশিরভাগ জিনিস ফেলে ঢেলে নষ্ট করে খেলে সব জিনিস, না আমি অত কেয়ার করি না, কারণ আমার তো মেকআপ অতটা পছন্দ হয় না, ভালো লাগে না, যার জন্য মেকআপ কিনেই শুধু শখ করে, তারপরে সব নষ্টই হয় অর্ধেকটা। তো এবার দেখো হয়ে গেছে, এবার হচ্ছে চুলটা বেঁধে দেবে, তো ওকে আর চুল বাঁধতে পারে, চুলটা আমি লাস্টে বেঁধে নিয়েছিলাম। তারপরে দেখো আর কী কী সাজায়। সাজিয়ে দিল আমার মেয়ে, দেখেছো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগছে। এবার অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে। কমেন্ট করে তোমাদের বাচ্চাদেরকে এগুলো শেখাতে হয়। বন্ধুরা টাটা, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হলো, আমার মেয়ে কেমন সাজালো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকো।